জনপ্রিয় তারকা শাকিব খানের ক্যারিয়ারে মাইল ফলক ছবি সত্তা প্রযোজনা করেছিলেন সোহানি হোসেন। হাসিবুর রেজা কল্লোলের পরিচালনায় ছবিটির কাহিনী ও চিত্রনাট্য ছিল সোহানি হোসেনের, যে ছবি দিয়ে 2017 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার উঠেছিল শাকিবের হাতে। শুধু তাই নয়, সত্তা দিয়েই গীতিকার গায়ক ক্যাটাগরিতে জেমস মমতাজ সহ অন্যরাও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। 5 বছর পর আবারও লেখক, সফল উদ্যোক্তা ও দেশের নামী শিল্পপতি সোহানি হোসেনের প্রযোজনায় অন্তরাত্মা ছবিতে অভিনয় করলেন শাকিব খান। ওয়াজিদ আলী সুমনের পরিচালনায় গেল মার্চ মাস জুড়ে অন্তরাত্মা ছবির শুটিং হয়েছে। আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি। বর্তমানে ইন্ডিয়াতে ছবিটির সম্পাদনা ও পোস্ট প্রোডাকশনের প্রায় কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ঈদে ছবিটি মুক্তি নিয়ে দেখা দিয়েছে সংশয়। ঈদে যদি লকডাউন শিথিল থাকে তাহলে নতুন ছবি মুক্তি দিলেও দর্শক সিনেমা হলে যাবেন কি না, এ নিয়ে অন্যান্য প্রযোজকদের কপালে চিন্তার ভাঁজ। তবে অন্তরাত্মার প্রযোজক সোহানি হোসেন ছবি মুক্তি ও ব্যবসা নিয়ে তেমন একটা চিন্তিত নন। তিনি মনে করেন যেহেতু শাকিব খানের ছবি, তাই ঈদ ছাড়াও মুক্তি দিলে ছবিটি হিট হবে। সত্তা মুক্তির পর এমনটাই তার অভিজ্ঞতা। সোহানি হোসেন বলেন, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে করোনার প্রকোপ ভয়াবহভাবে বেড়ে গিয়েছে, বাংলাদেশেও কম নয়, মানুষের জীবনের নিরাপত্তা আগে, সেজন্য ঈদে ছবি মুক্তি দিতেই হবে এমনটা ভাবছি না। তাছাড়া আমি মনে করি শাকিব খানের ছবি মুক্তি দিতে ঈদ লাগে না, শাকিব থাকলে ছবি যে কোনো সময় মুক্তি দিলেই তা হিট হবে। সোহানি হোসেন আরও বলেন, শাকিবের ছবি হলে গেলেই পাবলিক গ্যাদারিং হয়, আমাদের এখানেও অনেক করোনা রোগী মারা যাচ্ছেন, এসব বিবেচনা করে আদৌ ঈদে ছবি মুক্তি দিতে পারবো কি না তা চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসতে পারিনি। তাড়াহুড়ো করে শুটিং করেছি, এরপরেও করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শুটিং পরবর্তী অনেক কাজ পিছিয়ে গিয়েছে। পাবনার ঐতিহ্যবাহী সিনেমা হল রূপকথার কর্ণধার সোহানি হোসেন বলেন, ঈদে আমার এই হলটি খোলা রাখবো কি না তাও বলতে পারছি না, কারণ আমি ব্যবসার জন্য হল চালাই না, প্যাশনের একটি জায়গা থেকে হলটি রেখেছি। শাকিবের ছবি না হোক, অন্য ছবি চালালেও কিছু দর্শক আসলেও সমাগম হতেই পারে, এতে একজন মানুষেরও ক্ষতি হোক তা আমি কখনোই চাই না। তিনি আরও বলেন, আরও অন্তত 1 সপ্তাহ করোনা পরিস্থিতি বিবেচনা করে অন্তরাত্মা আসন্ন ঈদে মুক্তির সিদ্ধান্ত নেব। মৌলিক গল্পের ছবি অন্তরাত্মায় শাকিব খানের নায়িকা হচ্ছেন কলকাতার দর্শনা বণিক। ফেরারি ফরহাদের সংলাপে আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, এস এম মহসিন, মারুফ প্রমুখ। তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে পাবনা রাজশাহীর বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হয়েছে। সো ভিউয়ার্স, ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ছবি মুক্তিতে ঈদ লাগে না, যে কোনো সময় দিলেই হিট। অন্তরাত্মা ছবির প্রযোজক সোহানি হোসেনের এমন আত্মবিশ্বাস প্রসঙ্গে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন, এবং বিনোদন জগতের সর্বশেষ সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।